সিহর্স বা ঘোড়া মাছ, বেশিরভাগ মানুষই প্রাণীটিকে এর বিশেষ এক ক্ষমতার জন্য চেনে। প্রায় সব ক্ষেত্রেই স্ত্রী জাতির প্রাণীদের সন্তান ধারণ করতে দেখা গেলেও ঘোড়া মাছের বেলায় একদমই ভিন্ন চিত্র দেখা যায়। বিভিন্ন প্রাণীর এক অসাধারণ মিশ্রণ ঘোড়া মাছ। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের প্রতিটি মহাদেশের সমুদ্র উপকূলে বৈচিত্র্যময়ী এই মাছের দেখা মেলে। এ পর্যন্ত সি হর্সের 46টি প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট জাতের আকার একটি বাটার বিনের সমান এবং সবচেয়ে বড় জাতের আকার মোটামুটি একটি বেসবল গ্লাভসের সমান। তবে এই মাছের প্রজাতির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। গত দশকেও ঘোড়া মাছের 4টি নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে। আলগার্ভে অঞ্চলের রিয়া ফার্মোসা উপকূলে প্রায় 2 মিলিয়ন ঘোড়া মাছের বসতি ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরেই কমতে থাকে এদের সংখ্যা। 20 বছরেরও কম সময়ে এ অঞ্চলের 90% ঘোড়া মাছ বিলুপ্ত হয়েছে। ঘোড়া মাছের সংখ্যা কমে আসা এবারই প্রথম নয়। মূলত এই প্রাণীদের আবাসস্থলের প্রকৃতির কারণে এমনটি হতে দেখা যায়। সমুদ্রের মোহনা, ম্যানগ্রোভ, সিগ্রাস বেল্ট এবং প্রবাল প্রাচীর সহ বিশ্বের সবচেয়ে বেশি দুর্গম সামুদ্রিক অঞ্চলে এসব প্রাণীদের বাস করতে দেখা যায়। খরম চাষ থেকে শুরু করে বেআইনি ট্রোলিং সহ বিভিন্ন কারণে এ অঞ্চলের সিগ্রাস বেল্ট নষ্ট হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়া মাছের স্বাভাবিক আবাসস্থল। সামুদ্রিক এই প্রাণীর সংখ্যা দিন দিন কমে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরা। বাড়িতে থাকা অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধিতে বহুল ব্যবহৃত হয় ঘোড়া মাছ। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকোরিয়ামের বাজারে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। এছাড়া চীনেও ঔষধ হিসেবে ব্যবহারের জন্য ঘোড়া মাছ বিক্রি হয় প্রচুর পরিমাণে। ঘোড়ার মতো মাথা, গিরগিটির মতো চোখ, ক্যাঙ্গারুর মতো থলি, মানুরের মতো লেজ, ঘোড়া মাছকে কাল্পনিক প্রাণী মনে করলেও ভুল হবে না কারো। এমনকি এই প্রাণীগুলোর রঙও বেশ বৈচিত্র্যময়। এদের দেহে রয়েছে প্রচুর বাম্প, স্ট্রাইপ, স্পেকলস বা তিল এবং কাটা। ঘোড়া মাছের দেহে আঁশের পরিবর্তে থাকে হাড়ের প্লেট। খাদ্য সঞ্চয়ের জন্য প্রাণীগুলোর কোনো পেট না থাকায় এদেরকে সবসময় কোপেপড, চিংড়ি, মাছের লার্ভা এবং অন্যান্য ক্ষুদ্র খাদ্যদ্রব্য চুষে খেতে দেখা যায়। এই শিকারী সামুদ্রিক প্রাণীরা কিন্তু এক ধরনের নর্তকীয় বটে। জুটি বাঁধার সময় ঘোড়া মাছ রং পরিবর্তনের মাধ্যমে একে অপরকে আকৃষ্ট করে থাকে। তাদের যোগাযোগের আরও একটি মাধ্যম হল লেজ। একজোড়া ঘোড়া মাছ মূলত লেজের মাধ্যমে আলিঙ্গন করে। সামুদ্রিক ঘোড়াদের এই নৃত্য কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। প্রাণী জগতে ঘোড়া মাছ একটি বিশেষ জায়গা ধারণ করে আছে এর প্রজননগত ভিন্নতার কারণে। অন্যান্য বেশিরভাগ প্রাণীর মতো নারী ঘোড়া মাছরা বাচ্চার জন্ম দেয় না, বরং পুরুষরাই বাচ্চা নিজেদের গর্ভে ধারণ করে এবং জন্ম দেয়। নারী ঘোড়া মাছ তার ট্রাঙ্কে থাকা ওভিপজিটর নামক একটি সরু পথ দিয়ে তার কুসুম সমৃদ্ধ ডিম পুরুষ ঘোড়া মাছের পেটের থলিতে জমা করে। এর বেশ কয়েক সপ্তাহ পর পুরুষটি কয়েক ডজন থেকে কয়েক হাজার পর্যন্ত বাচ্চার জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বংশধরদের মধ্যে বেশ কম সংখ্যকই প্রাপ্তবয়স্ক ঘোড়া মাছে রূপান্তরিত হতে পারে, বাকিগুলো সমুদ্রের শিকারীদের খাদ্যে পরিণত হয়। 2019 সালে পেরুর লিমাতে একটি এশিয়াগামী জাহাজ থেকে 12 মিলিয়নেরও বেশি শুকনো ঘোড়া মাছ বাজেয়াপ্ত করা হয়। এছাড়া 2020 সালে পর্তুগিজ সরকার ঘোড়া মাছের অভয়ারণ্য হিসেবে কাজ করার জন্য রিয়া ফর্মোসার মধ্যে 2টি ছোট সামুদ্রিক সুরক্ষিত এলাকা তৈরি করে। ঘোড়া মাছকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আরও ভালো মৎস্য ব্যবস্থাপনা, কঠোর সীমাবদ্ধতা এবং ট্রলিং নিষিদ্ধ করা।